দয়া করে আপনারা পাকা রাস্তা ছেড়ে দাঁড়ান। এই চারজন ভাই পাকা রাস্তার মধ্যে লাল গেঞ্জি করে আছেন, হলদে গেঞ্জি করে। আমরা এখন মহিন্দরে চলে এসেছি, তো এখন মহিন্দরের মা যেখানে বসবে সেই স্থানে আছে। তো আমরা এখানে মহিন্দরে এসে মা এখন তৈরি হচ্ছে, তাই আজকে আমি এখন এই মুহূর্তে শ্মশানটাই দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই বেদিটা হচ্ছে মা এখানে বসবে, তো আমি সেই স্থানটা এখন এই মুহূর্তে দেখাচ্ছি। 2024-এ আবারও মহিন্দরে চলে এলাম, আবারও নতুন একটা মানে এক্সপ্লোর করছি, আপনাদের কাছে তুলে যাচ্ছে কত মানুষের ভিড় দেখবে। প্রচন্ড মানুষের ভিড় হয়েছে মহিন্দরা। যারা পাকা রাস্তার মধ্যে দাঁড়িয়ে গল্প করছেন, অনুরোধ করছি চারজন ভাই পাকা রাস্তার মধ্যে দাঁড়িয়ে গল্প করছেন, আপনাদের অনুরোধ করছি দয়া করে আপনারা পাকা রাস্তা ছেড়ে দাঁড়ান। এই চারজন ভাই পাকা রাস্তার মধ্যে লাল গেঞ্জি করে আছেন, হলদে গেঞ্জি করে আছেন, অনুরোধ করছি পাকা রাস্তা তাড়াতাড়ি ছেড়ে দাঁড়ান। যত তাড়াতাড়ি সম্ভব পাকা রাস্তা ছেড়ে দাঁড়ান। শীতলপুর মহিন্দর যুবক সঙ্গে বাড়ির সকলের ভক্তদের জানান এই শুভমাত্র সভা ভবনে আত্মবিশ্বাস। যারা সাধারণ পোশাকে আপনাদের মতন ঘুরে বেড়াচ্ছেন এবং সহকর্মীরাও আছেন, তাই আপনারা অবশ্যই আপনাদের আচরণ দিকে লক্ষ্য রাখুন। তো আমরা জলদানের এখানে যাচ্ছি, দেখি জলদান করছে। শীতলপুর মহিন্দর যুব সংঘের পক্ষ থেকে সকল মায়ের ভক্তদের উদ্দেশ্যে জানান এই শুভ মাতৃসভাগমনের আন্তরিক প্রতি শুভেচ্ছা ও মাতৃ আরাধনাকে সুস্থভাবে সুসম্পন্ন করতে আপনাদের সর্বত সহযোগিতার একান্ত আশা রাখছে শীতলপুর মহিন্দর যুব সংঘ। এই সমস্ত ব্যবসায়ী বন্ধুরা ঘুরে ঘুরে ব্যবসা করতে ফিরে আসবেন। সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে যারা আছেন, যে কোনো একজন কর্মী যত তাড়াতাড়ি সম্ভব অনুসন্ধান কেন্দ্রে আসুন। দৃষ্টিকে আস্তে আস্তে আপনারা এগিয়ে যাবেন আপনাদের গন্তব্যের দিকে। পুনরায় আর কোনো রকম যানবাহন নিয়ে ভিতরে প্রবেশ করবেন না। মায়ের ভক্তের কাছে আমাদের সবরূপ অনুরোধ, আমাদের আমন্ত্রিত ব্যবসায়ী বন্ধুদের সাথেও আপনারা সুব্যবহার বিনিময় করুন। আপনাদের চলার সঠিক দাম নিজের পথ অনুসরণ করে পথ চলুন। বেড়াতে বিদ্যুৎবাসী কাজ চলাফেরা করুন। রাস্তার ধারে ধারে যারা মাতৃধাম যাওয়ার মূল রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে পাকা রাস্তা এবং মাতৃধাম যাওয়ার শব্দ করে দয়া করে ওই জায়গাটা যত তাড়াতাড়ি সম্ভব খালি করে দাঁড়ান। অনুরোধ করছি মাতৃধাম দর্শন করতে করতে অবস্থিত আলোচ্য এবং তো বন্ধুরা আবারও আমি মহিন্দর চলে এসেছি। তো মহিন্দরে আজকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কত ভিড় হয়েছে দেখুন। আপনারা দয়া করে মহিন্দরের আশেপাশে যেসব দোকানগুলো বসেছে, মানে মায়ের মন্দিরের পাশে, সেই দোকানগুলো দেখাচ্ছে। আর কত মানুষের ভিড় দেখুন 9টার মধ্যে। এখন রাত্রি 9টা বাজছে, তারই মধ্যে এইরকম ভিড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো গত বছরে আমি একটা ভিডিও দিয়েছিলাম, তো এবছরও আবারও আমি ভিডিও দিয়ে দিচ্ছি। তো প্রতি বছরের মতো এবছরও আমি আবার চলে এসেছি আপনাদের কাছে।